ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন সুমন বলতে পারলেন না মানুষের মতো এত সুন্দর আকৃতি এত সুন্দর চেহারা আর কোন সৃষ্টির আছে কি নাই কারণ আল্লাহ যেটাকে শ্রেষ্ঠ বলেছে যেটাকে সবথেকে সুন্দর বলেছে তার কথার মতো তার কথার সাথে আর কখনো অন্য কথা কি মিলতে পারে পারে না আল্লাহ এই সুন্দর মানুষকে বানানোর জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে কিন্তু তিনি একটা প্রশ্ন শুনে দিয়েছিলেন যে ফেরেশতারা আমি মানুষ তৈরি করতে চাই কি তৈরি করতে চাই পৃথিবীতে আবার প্রতিনিধি তৈরি করতে চাই তা আল্লাহ যখন ফেরেশতাদের কাছে এই কথাটা সুরে দিলেন যে দেখি ফেরেশতারা কি আনসার দেয় কে উত্তর দেয় দেখি ওদের কাছ থেকে আমি একটু শুনি তো ফেরেশতারা কি বলেছিল আল্লাহ সেই কথাটা কোরআনের ভিতরে কোট করে আমাদের জানিয়েছেন কারণ কোরআন যদি আমাদেরকে না তো তাহলে আমরা জানতে পারতাম না কোরআন আমাদেরকে অতীতের নবীদের ইতিহাস নবীদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী বিভিন্ন শিক্ষণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের দ্বারা কিশাত দ্বারা কোরআনের দ্বারা তা আল্লাহ সুবহানাহু ওয়া যখন ফেরেশতাদেরকে বললেন ওয়াইযুল বলছেন ও ফেরা পৃথিবীতে জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই পাঠাইতে চাই সুমনাল্লাহ বলবেন না কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ বলছেন আমার প্রতিনিধি তৈরি করতে চাই সে প্রতিনিধি কারা কথা বলেন আমরা সে প্রতিনিধি কারা তাহলে আমরা কার প্রতিনিধি আল্লার প্রতিনিধি তাহলে আল্লার প্রতিনিধি হিসেবে আমাদেরকে আল্লাহর কাজ করা লাগবে না বান্দার কাজ করা লাগবে সবাই রাজি আছেন তো আল্লাহ ফেরেশতরকে বললেন যান ফেরেশতরা আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই তখন ফেরেশদরাকে উত্তর দিলো ফেরেশতরা বলছে অ ফেরেস্তারা বলছেন যে আপনি দুনিয়া থেকে এমন কাউকে তৈরি করিতে চান যারা দুনিয়ায় যাওয়ার পরে ফেত ফেনা ফ্যাসা ঝগড়া জাটি রক্তপাত পর্যন্ত ঘটাবে এমন কাউকে কি তৈরি করিতে চান এই উত্তরটা দিয়ে দিল তাহলে ফেরেস্তদের উত্তরটা বর্তমানের সাথে মেলে কি মেলে না মানুষেরা করছে না কথা বলেন তো ফেরেশতারা আল্লাহর কথার সুন্দর জবাব আল্লার কাছে দিতে পারলো না আল্লাহর কাছে এটা ভালো লাগলো না কারণ ফেরেশতারা যেই উত্তরটা দিল এটা আল্লাহর যে ডিসিশন যে মানুষ পাকাবে এটা ফেরেশতারা বুঝতে পারে নাই ফেরেশতারা যেটা বুঝল ফেরেশতাদের জেনে যেটা ধরেছে ওরা সেইটা উত্তর

আমরা তো আপনার জিকির আজকার প্রশংসা আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য যথেষ্ট আমরাই তো আপনার গুণগান করি ফেরেশতাদের যে আনসার ফেরেশতারা এবার বলে দিল এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে বলছেন যেন ফেরেস্তার শন আমি আল্লাহ যা যা জানি তম্রতা জান কথা বলেন যেটা কেউ জানে না সেটা জানে না কে যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে যেটা কেউ দেয় না সেটা দেয় কে এ বিশ্বাস ঠিক আছে তো আল্লাহর অপোনালীন বললেন আমি যা জানি তম্রতা জানো না এবারে ফেরেশতাদের কথাটা আল্লাহ কোট করে রাখলেন কি করে রাখলেন কোট করে রাখলেন যে মানুষকে পাঠাবো আর তোমরা সেখানে বাদাদচ্ছ সেখানে তোমরা কাট করছো দেখি আমি তোমাদেরকে সময় মতো তোমাদের ভিতর সেই পরীক্ষাটা চালাবো সুবহানাল্লাহ বলে এক পর্যায়ে আল্লাহর বিধিবিতে মানুষ পাঠালেন অনেক লং ঘটনা আমি ওদিকে যাবো আজকের বোঝানোর যে বিষয়টা যে হাদিস বলেছে তার আলোকে আল্লাহ আদম সুবাহামকে তৈরি করলেন হাওয়া তৈরি করলেন একটা ঘটনার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠালেন দুনিয়ায় আসলেন আসার পরে আবার তাদের সন্তান সন্তান আদি হতে লাগলো এক পর্যায় পৃথিবীতে মানুষ বেড়ে গেল মানুষের সন্তান অনেক হতে লাগলো আল্লাহ তোমাকে যা বলেছিলাম আমাদের কথাই তো ঠিক হলো দেখছেন আপনি যদি না পাঠাতেন মানুষ তো এই মারামার করতো না রক্তপাত ঘটাতো না ফেতনা সাজত তৈরি করি না আল্লাহর সামনে বলছে কার সামনে আল্লাহ তালা এবার ফেরেশতাদেরকে ফেরেশতা ঠিক আছে মানুষের মধ্যে যে কুকুবৃত্তি মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা যে বাসনা দিয়ে আমি আল্লাহ সুবাহনা হওয়া তালা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছি মানুষদেরকে দুনিয়াতে বসবাস করার জন্য পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে রাজি কে কে দুনিয়াতে যাবে আমি তোমাদের মধ্যে মানুষের প্রবৃত্তি দিয়ে দেব দেখবো যে দুনিয়াতে যে তোমরা যদি আমি আল্লাহ তোমাদেরকে কয় একটা কাজ করতে নিষেধ করব যদি আমাকে তোমরা মেনে আসতে পারো তাহলে আবার তোমাদেরকে আমি জান্নাতে ঠগায় দেব নয়তো তোমাদেরকে অপরাধের কারণে অপরাধ হিসেবে জাহান্নামে দัง করব জাহান্নামে প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ এবার ফেরেশতারা কেউ রাজি হতে চায় না ফেরেশতারা কেউ রাজি হতে চায় না ইতিমধ্যে দুইজন ফেরেশতা রাজি হয়ে গেল যে আমরা দুইজন যাব কয়জন আরো জোরে দুইজন পৃথিবীতে আসতে চাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে মানবীয় ও গুণাবলী তোমাদের মধ্যে দিয়ে দিলাম যাও তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম তোমরা সময়ের ব্যবধানে দুনিয়াতে তোমরা বিচার হবে কি হবে কি হবে বিচার হবে তো বিচার হবে করে তোমরা জাস্টিস হিসেবে তোমরা একেবারে ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য সম্পাদন করবে আর তোমাদেরকে কয়েকটা গোনার কাজ করতে আমি আল্লাহ নিষেধ করে দিচ্ছি সেই গুনার কাজগুলো তোমরা করবে না এক আমার সাথে শিরিক করবে না কি করবে না শিরিক করবে না কি কোন কাজ করবে না ঠিক তো ফেরেশতাদেরকে আল্লাহ নিষেধ না আমরা গুনাই শিরিক করতে পারো আমাদের জন্য কি जायজ আছে নাকি শিরিক করা যাবে না দুই নম্বর বলল কোন মানুষকে হত্যা করা যাবে না তিন নম্বরে বলল যে কখনো কোন পরকিয়ায় অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না আল্লাহ তিনটা নিষেধ করে দিলেন বুঝতে পেরেছেন আর অন্যান্য গুনার কথা তো বলেই দিল যে ওগুলার কাছেও যাবে না ওগুলা তারাও যাবে না তে এই সকল গুনা নিষিদ্ধ করে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন ফেরেশতারা পৃথিবীতে আসলো তারা বর্তমান যে ইরাকের ব্যাবিল একটা শহর আছে কি শহর বললাম বাবেল একটা শহর আছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জন ফ্রেসকে পাঠিয়েলেন তারা ওখানে এসে বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন বিচার কাজ করতে লাগলেন তো বিচার কাজ কোশেন তারা বিচারককে পরিচালনা করছেন খুব সুন্দর মতো হঠাৎ একদিন একটা নারী এসেছে তাদের কাছে বিচার দিতে কে নিয়ে এসেছে কে এসেছে নারী আরো জোরে যুবকরা কি মুখে এখন কথা নাই তোমাদের কি ধরা হবে এখন ভালো করে দেখবা তো এখন নারী এসেছে বিচারকের কাছে কয়টা বিচারের জন্য নারী এসে বলছে বিচারক মহোদয় আমার স্বামী মারা গিয়েছে কি হয়েছে আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামী যে ধন সম্পদ সম্পত্তি রেখে গিয়েছিল আমার স্বামীর ভাই এবং চাচা সহ যারা আছে তারা ওই সম্পদগুলো গুলা করে দখল তাদের হস্তগত করতে চাইছে আপনি আপনারা বিচারক দয় সুন্দর মতো আমার বিচারটা করে দিবেন যখন এই বিসাব চেয়েছে যে নারী এসে এবার বিচার রদ হয় মানুষ না ফেরেশতা কি শরণাগত ফেরেশতা কিন্তু মানবীয় গুণাবলী ফেরেশতাদের মধ্যে দিয়েছেন কে আরো জোরে বলেন কে ফেরেশতা নারীর দিকে তাকিয়ে আসে নারীটা ছিল খুবই সুন্দর রূপে ফেরেশতা বাই বিশোক হার পরে নারের দিকে যখন তাকিয়েছে নারের সুন্দর জো চেহারা দেখে তাদের মধ্যে কামবাসনা জেগে গিয়েছে একজন বিশর আরেকজন বিশরকে

আপনি আমাদের কাছে আসবেন বিচার কার্য করে দেওয়া হবে নারী ঘুরে গেল আবার ডেট অনুযায়ী বিচারর দরবারে ওই নারী এসে হাজির ইতি ওই বিসু সুন্দর ভিতর থেকে একজন বিচারক নারীকে পাশে রেখে নিয়ে বলছে আমরা আপনার বিচার সুন্দর মত করে দেবো কিন্তু আমরা আপনাকে একটা কথা বলবো আমার কথা আপনাকে শেষতে হবে নারী মনে লাগলো কে আপনাদের প্রস্তাব কে আপনাদের কথা আমাকে যার যান এবার বিশ্বাসের ভিতর থেকে একজন বিশ্বাস শোনায় দিল শোন আপনি আমাদের কাছে খুব পছন্দ আমাদের কাছে পছন্দ লেগেছে আপনার স্বামী যেহেতু নাই আমরা আপনার সাথে আমাদের জৈবিক চাহিদা পূরণ করতে চাই

একটা প্রস্তাব যদি আমার কথাটা আপনারা শোনেন তাহলে আমি আপনাদের সাথে আপনাদের সাথে আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেই কাজ করতে রাজি আছি এবার বিচারক দই বলে কি করতে হবে বলো আদেশ শোনেন আমার সম্পদ যারা নিয়ে নিতে চাচ্ছে তাদের একটা মাত্র সন্তান আছে ওই সন্তানটাকে মেরে ফেলে দিতে হবে যদি আপনারা নাই দিয়ে ওই সন্তানটাকে মেরে দিতে পারেন তাহলে আমি আপনাদের সাথে আপনাদের জৈবিক চাহিদা পূরণ করে দেব বলেন নাউজুবিল্লাহ এই কথা যখনই বলছে ফেরেশতারা বলছে না 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 আল্লাহ তো নিষেধ করেছে লা তাক্তুলু কাউকে হত্যা করবে না এটা নিষেধ কি দিয়েছেন কে নিষেধ করেছে ফের থেকে বলছে না আল্লাহ এটা নিষেধ করেছে আমরা এটা করতে পারবো না এবার

থাকবো বলেন এবার দুইজন জাস্টিস একটু চিন্তায় পড়ে গেল যে মত পান করা তো তত বেশি তাদের কাছে গুনার কথা মনে হলো না তারা বেশি কিছু মনে করছে না তারা চিন্তা ভাবনা করে এবার বলছে যে ঠিক আছে আমরা মদ পান করব করে আপনার সাথে থাকবো আমাদের জৈবিক চাহিদা পূরণ করব আপনি নিয়ে এসে দেন মদ বলেন না ওজমিল্লা মদ পান করা কি বৈধ না অবৈধ হালাল না হারাম হারাম তা এবার নারী যে মদ নিয়ে এসে দিল এবার তারা মদ পান করলো মদ পান করার পরে যারা কোনোদিন মদ পান করে নাই যারা কোনোদিন নেশাদ্রব্য ভক্ষণ করে নাই তারা কি তাদের মাথা সেন্স ঠিক থাকবে পান করার পরে যখনই মত্তমান করেছে ওদের সেন্স আর নাই সব সেন্স পাল্টা পাল্টা হয়ে গেছে যখন সেন্স ঠিক নাই এবারে আয়নারে একটা সুরে আদে দিল ওদের যা

শিরিক করার জন্য নিষিদ্ধ করে দিয়েছিল শিরিক করার নিষেধ ছিল তারা আল্লাহর সাথে শিরিক প্রতিষ্ঠা করা করার পরে যখন তাদের মাথার থেকে ওই সেন্সটা যখনই কেটে গিয়েছে ওই নেশার যে একটা মাতলামি অ্যাকশন যখনই কেটে গেল যাওয়ার পরে তারা চিন্তা করছে হাই হাই আমরা কি কাজ করলাম আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহর সাথে শিরিক করব না হত্যা করব না নেশা দ্রব্য ভক্ষণ করব না কোন নারীর ফাঁদে পড়ব না আল্লাহ যেগুলো নিষেধ করেছিল

শুনে রাখো আমি বাবেল শহরে হারুত এবং মারুত নামে আমার দুইজন ফেরেশ থেকে পাঠিয়েছিলাম তাদেরকে আমি যে কাজ করতে নিষেধ করেছিলাম একমাত্র নেশা দ্রব্য ভক্ষণ করার কারণে বাকি গুনার কাজগুলা তারা সব একে একে সম্পাদন করেছিল বলেন নাউজুবিল্লাহ প্রিয় আমরা এত গুলা গুনার সম্পর্কে জানতে পারলাম যে ফেরেশতারা প্রত্যেকটা গুনার কাজই করলো একটা গুনার কাজ অ্যাট ফাস্ট করার কারণে সেই গুনার কাজটা কি নেশা দ্রব্য ভক্ষণ করার কারণে কি ভক্ষণ করার কারণে নেশা দ্রব্য মোকন করার কারণে লাস্টের সব গুণার কাজগুলাই তারা করলো ঠিক না 되겠죠 তে এখনো যদি ওই গুণার কাজটা কেউ করে নেশাদ্রব্য কেউ যদি মোকন করে তাহলে ওই ব্যক্তির দ্বারাও কিন্তু সব গুণার কাজ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করা সম্ভব না সম্ভব আমরা যেটা এখন অহর সচক্ষে দেখতে পাচ্ছি সুতরাং আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে সৃষ্টির সেরা জীব হিসাবে সবথেকে থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সুন্দর কাজগুলা করতে বলেছেন আসুন আমরা সেই সুন্দর কাজগুলা করি আর যত সুন্দর যত পাপের কাজ আছে সবগুলা ছেড়ে দিই আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না